ডার্বিতে দুরন্ত হ্যাট্রিক, রাতারাতি নায়ক কিয়ান, ছেলে পারফরমেন্সে গর্বিত বাবা জামশেদ নাসিরি। এবার তাকে দেখতে চান ভারতের জাতীয় দলের জার্সিতে। কিয়ানকে নিয়ে আশাবাদী প্রাক্তন ফুটবলার মজিদ বাস্কারও। 1980 কলকাতার ময়দানে দুই ইরানি, একজন মজিদ, অন্যজন জামশেদ, লাল হলুদ জার্সিতে বাকিটা ইতিহাস। পরে কলকাতাকে ভালোবেসে থেকে যান জামশেদ নাসিরি। ভারতের নাগরিকত্ব নিয়ে পাকাপাকি ঠিকানা পার্ক স্ট্রিট। শনিবার ডার্বিতে সেই জামশেদ পুত্র কিয়ানের চমক। মাত্র 25 মিনিট খেলে সবুজ মেরুন জার্সি গায়ে ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক। 21 বছরের ছেলের পারফরমেন্সে গর্বিত বাবা। কিয়ান মিনিমাম 1-2 অ্যাসিস্ট করতে পারবে, ওর মেবি স্কোর 1 গোল, লেকিন ইতনা এক্সপেকটেশন নেই তা, হি উইল ক্রিয়েট এ হ্যাট্রিক। নিজে কখনো মোহন বাগানে খেলেননি, সেই আক্ষেপ আছে, কিন্তু ছেলে মোহন বাগানে। রবিবার সবুজ মেরুন তাঁবুতে যান জামশেদ। নিজে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কখনো বড় ম্যাচে হ্যাট্রিক পাননি, ছেলে পেরেছে। এবার ছেলেকে জাতীয় দলে দেখতে চান বাবা। আমি মানে ফুল কনফিডেন্স ছিলাম হায়ার লেভেল খেলতে পারবে, হোপ ওয়ান ডে হি উইল বি এবল টু প্লে ফর ইন্ডিয়া টিম। কিয়ানের খবর সুদূর ইরানে বসে পেয়েছেন জামশেদের বন্ধু মজিদ। বন্ধুপুত্রের সাফল্যে নস্টালজিক লাল হলুদ কিংবদন্তি। কয়েক বছর আগে কলকাতায় কিয়ানের খেলা দেখে তাকে বুট উপহার দেন। তরুণ এই ফুটবলারকে নিয়ে আশাবাদী তিনি। জামশেদের ছোট ছেলে কিয়ান ছোট থেকেই ফুটবল প্রেম, নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করেছেন ছেলেকে। বড় ম্যাচে সেই কিয়ানেরই কিস্তিমাত। ছেলে কিয়ান ডার্বিতে সবুজ মেরুন জার্সি পরে হ্যাট্রিক করে ফেলেছেন। তারপরে রীতিমতো উচ্ছ্বসিত কিয়ানের বাবা প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরি। তবে জামশিদ চান আগামী দিনে ভারতীয় জার্সিতে কিয়ান নিজেকে প্রমাণ করুক। ক্যামেরায় কুণালের সাথে ইলন, নিউজ 18 বাংলা।